হ্যালো বন্ধুরা প্রগতি থ্রি সিক্সটি ফাইভের আরও একটি ফ্রেস ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই আজকে সাতই আগস্ট প্রকাশিত হয়েছে রাজ্যে নতুন নিয়োগের বিজ্ঞপ্তি যেখানে কোনো প্রকার আবেদন মূল্য ছাড়াই আপনি আবেদন করতে পারবেন এখানে যেটা রেমিউনারেশন বা স্যালারির কথা যেটা বলা হয়েছে সেটা হচ্ছে সতেরো হাজার দুশো কুড়ি টাকা তো অবশ্যই এই ভিডিওটি শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে থাকুন যদি আপনি এই বিষয়ে আগ্রহী হয়ে থাকেন তো চলুন বন্ধুরা আজকের ভিডিওটি শুরু করা যাক বন্ধুরা আপনারা এখনও পর্যন্ত যারা আমাদের টেলিগ্রাম চ্যানেলটিতে জয়েন করেনি তারা যুক্ত হতে পারেন বিভিন্ন ধরনের চাকরির পরীক্ষার প্রস্তুতির জন্য এখানে যদি আপনি যুক্ত হন তাহলে আপনি ডেইলি কুইজ শিডিউলটা দেখতে পাচ্ছেন এখানে ডেলি কুইজ অ্যাটেন্ড করতে পারবেন এভাবেই এবং এখানে তা যুক্ত হওয়ার জন্য আপনাকে টেলিগ্রাম অ্যাপটি ইনস্টল করতে হবে গুগলের প্লে স্টোর থেকে এবং সার্চ করে নিতে হবে প্রগতি থ্রি সিক্সটি ফাইভ দ্য কি টু সাকসেস এবং এখানে যে মক টেস্টগুলো হয় সেগুলোও অ্যাটেন্ড করতে পারবেন এবং ফ্রি পিডিএফগুলো পেয়ে যাবেন এবং সবটাই কিন্তু থাকছে একদম বিনামূল্যে তো চট জয়েন করে নিন আমাদের সঙ্গে বন্ধুরা অনস্ক্রিনে আপনারা যে পিডিএফটি দেখতে পাচ্ছেন এটাই হচ্ছে অফিসিয়াল নোটিসের পিডিএফ তো এখানে যে নিয়োগটি হচ্ছে এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে অ্যাডভার্টাইজমেন্ট নম্বর দেওয়া রয়েছে তো এখানে যে নিয়োগটি হচ্ছে সেটা হচ্ছে ল্যাবরেটরি টেকনিশিয়ান এই পোস্টের জন্য যেখানে কন্ট্রাকচুয়াল বেসিসে আপাতভাবে নিয়োগ হচ্ছে এখানে টোয়েন্টি সিক্স ভ্যাকেন্সি রয়েছে এখানে ভ্যাকেন্সির পরিমাণ অল্প রয়েছে কিন্তু ছোট বড় সমস্ত ভ্যাকেন্সির খবর আপনাদের কাছে পৌঁছে দিই যাতে এ এটার সঙ্গে যে এলিজিবিলিটি যাদের ম্যাচ করবে তাদের জন্য যেন এটি হেল্পফুল হয়ে উঠতে পারে এরকম বিভিন্ন ধরনের খবর কিন্তু আপনার কাছে পৌঁছে যাবে এবং অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন তার জন্যে তো এখানে আপনারা ভ্যাকেন্সি দেখতে পাচ্ছেন এখানে ছাব্বিশটি ভ্যাকেন্সি রয়েছে তো আমরা প্রথমে এখানে এজ ক্রাইটেরিয়া দেখে নেব এজ ক্রাইটেরিয়া হচ্ছে পয়লা আগস্ট দু হাজার কুড়ি অনুযায়ী আপনার বয়স হতে হবে চল্লিশ বছরের মধ্যে তবে এজ রিল্যাক্সেশন অ্যাভেলেবেল রয়েছে যেমন অন্যান্য সরকারি চাকরির পরীক্ষায় ছাড় পেয়ে থাকেন আপনি সেরকমভাবে এখানেও অ্যাভেলেবেল থাকবে এসটি এসসি ও বিসি পিডাব্লিউডি এই সমস্ত ক্যান্ডিডেটদের জন্য রেমিউনারেশন আপনারা দেখতে পাচ্ছেন সতেরো হাজার দুশো কুড়ি টাকা বলা হয়েছে অনস্ক্রিন আপনারা এখানে একটা অ্যাপ্লিকেশন ফর্ম দেখতে পাচ্ছেন এটা আপনাকে ডাউনলোড করতে হবে এবং প্রিন্ট আউট করাতে হবে এফোর পেজে এবং তারপর সুন্দর করে ফিল আপ করতে হবে যেমনভাবে বলা হয়েছে ফটো অ্যাটাচ করতে বলা হয়েছে এখানে ফটো অ্যাটাচ করবেন নেম ফুল ব্লক লেটার এখানে বলা হচ্ছে দিতে গার্জেন নেম দিতে বলা হচ্ছে এবং ডেট অফ বার্থ দিতে বলা হচ্ছে এভাবে কিন্তু সুন্দর করে প্রত্যেকটি জায়গা কিন্তু এখানে ফিল আপ করে দিতে হবে এবং এটা আপনাকে সাবমিট করতে হবে এখানে আপনার জন্য অ্যাড্রেস দেওয়া রয়েছে অ্যাপ্লিকেশান সাবমিট করার জন্য পিএমইউ অফিস অফ কলকাতা টা সিটি এনএইচএম সোসাইটি তো এখানে অ্যাড্রেস সুন্দর করে দেওয়া রয়েছে এখানে কিন্তু আপনাকে এখানে অ্যাপ্লিকেশনটা এখানেই সাবমিট করতে হবে আর আরও একটা ব্যাপার বলা হচ্ছে যে এখানে কিন্তু ফটো একটা ক্যারি করতে বলা হচ্ছে যখন আপনি সাবমিট করবেন তখন কিন্তু আপনার ফটো ক্যারি করতে বলা হচ্ছে অ্যাপ্লিকেশান ফর্ম্যাটটার আমরা যদি দেখি এখানে ডেট অ্যান্ড টাইম লাস্ট ডেট লাস্ট টাইম যদি আমরা দেখি তাহলে আমরা দেখব যে হলিডেগুলো বাদ দিয়ে এখানে কিন্তু বলা হচ্ছে অ্যাপ্লিকেশান সাবমিট করা যাবে স দশই আগস্ট দু থেকে শুরু হচ্ছে চলবে উনিশে আগস্ট দু পর্যন্ত তবে অবশ্যই হলিডেগুলো বাদ দিয়ে এবং যেটা বলা হচ্ছে মন্ডে টু ফ্রাইডে সাড়ে এগারোটা থেকে চারটে পর্যন্ত জমা করা যাবে স্যাটারডের জন্য যেটা বলা হচ্ছে যে সাড়ে এগারোটা থেকে দুটো পর্যন্ত জমা করা যাবে এই ভিডিও ডিসক্রিপশন বক্স থেকে আপনারা কিন্তু এখানে পিডিএফটা পেয়ে যাবেন যেখান থেকে আপনারা অ্যাপ্লিকেশন ফরম্যাটটাও পেয়ে যাবেন যদি আমরা এসেন্সিয়াল কোয়ালিফিকেশান দেখে নিই তাহলে দেখব হায়ার সেকেন্ডারি পাস হতে হবে আপনাকে এখানে অ্যাপ্লিকেশন করার জন্য অথবা এর সমতুল্য যোগ্যতা রাখতে হবে ফিজিক্স কেমিস্ট্রি অথবা বায়োলজি বা ম্যাথামেটিক্স নিয়ে এখানে কিন্তু আপনাকে পাস করে থাকতে হবে এর সঙ্গে একটা আলাদা করে কোর্স বলা হচ্ছে অ্যাডিশনাল কোর্স যেটা আপনার থাকতে হবে ডিপ্লোমা ইন মেডিকেল ল্যাবরেটরি টেকনোলজি সেটা ওয়েস্ট বেঙ্গল স্টেট মেডিকেল ফ্যাকাল্টি অথবা এআইসিটি অ্যাপ্রুভড হতে হবে নেক্সট আপনাকে যেটা বলা হয়েছে যে আপনার অবশ্যই এফিসিয়েন্সি রাখতে হবে কম্পিউটারে এমএস অফিস এবং ইন্টারনেটের ক্ষেত্রে এছাড়াও আপনাকে ওয়েস্ট বেঙ্গলের পারমানেন্ট রেসিডেন্ট হতে হবে সিলেকশন মোডের ক্ষেত্রে এখানে কিন্তু যেটা বলা হয়েছে আমরা যদি দেখি মেরিট এবং মেরিট এবং প্র্যাকটিক্যাল এক্সামিনেশনের বেসিসে কিন্তু এখানে সিলেকশনের কথা বলা হয়েছে তার জন্য এখানে টোটাল মার্কস হানড্রেডের মধ্যে এখানে কাউন্ট করা হবে তো আমরা যদি দেখি পঁচাশি বলা হয়েছে যে ফাইনাল এক্সামিনেশনের মার্কসের উপর এবং পনেরো কম্পিউটার টেস্টের উপর করা হবে আপনাকে অ্যাপ্লিকেশান ফর্মের সঙ্গে বেশ কিছু জিনিস এক্সট্রা করে দিতে হবে নেসেসারি ডকুমেন্টস সেগুলোকে ফোটোকপি অর্থাৎ জেরক্স আপনাকে দিতে হবে এবং সেটা অবশ্যই সেলফ অ্যাটাস্টেড থাকতে হবে এর সঙ্গে যে ডকুমেন্টসগুলো আপনি দেবেন সেটা হচ্ছে আপনার অ্যাপ্লিকেশান ফর্ম্যাটটা তো ফিল করে আপনি দিচ্ছেনই তার সঙ্গে এজ প্রুফ দিতে হচ্ছে যেটা মাধ্যমিক বা ইকুই ব্যালেন্ট সার্টিফিকেট আপনি এর জন্য ইউজ করতে পারেন যেখানে আপনার ডেট অফ বার্থও দেওয়া রয়েছে এবার আমরা যদি দেখি মার্কশিট এবং পাস সার্টিফিকেট সমস্ত এসেন্সিয়াল যে এডুকেশনাল কোয়ালিফিকেশান রয়েছে কম্পিউটারের সার্টিফিকেট রয়েছে সেই সব কিছুর যে মার্কশিট এবং পাস সার্টিফিকেট সেটা আপনাকে দিতে হচ্ছে কম্পিউটার কোর্সের সার্টিফিকেট কাস্ট সার্টিফিকেট আইডেন্টি প্রুফ হিসাবে আপনি যে কোনো একটি ব্যবহার করতে পারেন পাসপোর্ট ভোটার আইডি বা আধার এবং সবশেষে রয়েছে প্রুফ অফ অ্যাড্রেস যার জন্য আপনি পাসপোর্ট ভোটার আইডি বা আধার ব্যবহার করতে পারেন আপনার যখন ভেরিফিকেশান হবে তখন কিন্তু প্রত্যেকটির অরিজিনাল চেক করে নেওয়া হবে তো বন্ধুরা এই নিয়োগটির খবর ছিল তো আপনাদের সাথে যেটা শেয়ার করলাম সেটা অবশ্যই আপনারা আপনারা অন্যান্য বন্ধুদের সাথে এটাকে শেয়ার করবেন যাতে তাদের কাছে এটা পৌঁছে দিতে পারে যাদের এই এলিজিবিলিটিটা আছে তাদের জন্য এটা হেল্পফুল হতে চলেছে ভিডিওটিকে একটি লাইক করার অনুরোধ করব কমেন্টে আপনার মতামত জানান এবং অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তী আপডেটের জন্য কারণ এই রকমদের বিভিন্ন ধরনের ছোট বড় ভ্যাকেন্সির খবর আমরাই আপনাদের কাছে পৌঁছে দিয়ে থাকি